জাতিসংঘে বাংলাদেশ স্থানীয় মিশন ও নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের যৌথ উদ্যোগে কনস্যুলেট জেনারেলের মিলনায়তনে ইউনেস্কোর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7 মার্চের ভাষণের উপর একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। এরপর জাতির পিতা ও তার পরিবারের সদস্য সহ মহান স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠান স্থলে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জাতিসংঘে বাংলাদেশ স্থানীয় মিশন ও কনস্যুলেট জেনারেলের কর্মকর্তা কর্মচারীগণ এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ। নাতাশা চৌধুরী, রূপসী বাংলা, নিউ ইয়র্ক।